সাইজের একটি বেগুন নিয়ে একটু মোটা স্লাইস করে কেটে নেচ্ছি। আমি আমার সুবিধার্থে আমি এটাকে মাঝখান থেকে আরেকবার কেটে নেচ্ছি। আপনারা চাইলে রাউন্ড শেপটাও রাখতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ির সাথে স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ মিক্স করে নেচ্ছি। হলুদটা ভালোমতো মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। একটি প্যানে সরিষার তেল নিয়ে নেচ্ছি পর্যাপ্ত মতো। এরপরে এতে বেগুনগুলি ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে কুকিং অয়েলও ইউজ করতে পারেন, কিন্তু সরিষার তেলে গন্ধটা আরও বেশি ভালো হয়। এখানে বেগুনগুলো আমি হাফ ফ্রাই করেছি আর বাকিটা রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে। তেঁতুলের কাঠের সাথে আমি 1 চা চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিচ্ছি, যাতে তেঁতুলের টকটা সামান্য একটু কমে যায়। সেই প্যানে সামান্য একটু সরিষার তেল নিয়ে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি লাল শুকনা মরিচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এটি ভালোমতো তেলে একটু নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপরে সব কিছু একসাথে তেলের উপর নেড়েচেড়ে নিতে হবে। সামান্য ভাজা হয়ে গেলে এতে দিচ্ছি 1/2 কাপ লবণ ও 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ি। আপনারা এখানে সামান্য একটু রসুন কুচিও দিতে পারেন। আমার রসুন পার্সোনালি অত একটা পছন্দ না দেখে আমি রসুনটাকে স্কিপ করেছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো আদা পেস্ট। সামান্য একটু নাড়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জিরা গুঁড়ি ও 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ি। এরপরে আমি তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের কাঠটা দেওয়ার পরে সামান্য একটু নেড়েই পানি দিয়ে দিতে হবে। এভাবে 5-6 মিনিটের মতো নাড়ার পরে যখন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝবেন কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি আমার ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন সব দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল আচারি বেগুন। এটি বানাতে কিন্তু একদমই কম সময় লাগে। আপনারা যখন নিজেরা বাসায় বানাবেন তখনই বুঝবেন যে কতটা কম সময় ও কতটা সহজ। এই সম্পূর্ণ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।